বাংলাদেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এশরার। প্রধানমন্ত্রীর আগে তিন বাহিনীর প্রধান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।